বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আগের ভিডিওগুলি আপনারা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস আমি শেখানোর চেষ্টা করব, যে অনেক সময় আমাদের পরীর কোনো সিনের প্রয়োজন পড়ে, যে পরী থাকবে, পরীর পাখা থাকবে, পাখা নাড়াবে, এরকম দৃশ্য আপনারা কীভাবে করবেন, তো সেটাই আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো কথা না বলে চলুন, প্রথমে আমাদেরকে কিছু পরীর পাখা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এগুলি পাবেন কোথায়? আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। তা আমি এখানে ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব, আপনি ইংরেজিতে লেখেন বা বাংলা যেভাবে লেখেন না কেন, কোনো সমস্যা নেই, আমি বাংলা লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি লিখলাম পরীর পাখা লিখলাম। দেখেন অনেক পাখা চলে আসছে, হ্যাঁ দেখেন পাখা চলে আসছে। এখানে ইমেজে যাই, ইমেজে গেলে দেখবেন কত রকম পাখা এখানে, হ্যাঁ দেখেন। আপনার যেটা পছন্দ হবে সেইখান থেকে সেই পাখাটা কিন্তু নিয়ে নিতে পারবেন, ডাউনলোড করে নেবেন। পিএনজি যেগুলি আছে সেগুলি তো ভালো, পিএনজিগুলি দিয়ে কাজ করা যায় সুবিধা অনুযায়ী। আর যদি পিএনজি না থাকে তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে সাইডগুলি ইরেজ করে দিতে হবে, তা রিমুভ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি। এই যে এটা আছে, যে এটা আমি নিয়েছি, হ্যাঁ এটা দিয়ে আমি কাজ করব। তো এটা নিতে গেলে কি করতে হবে দেখেন, এটা যদি সরাসরি আপনি এইভাবে নেন তাহলে এই যে দাগ 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 যে জিনিসগুলি আছে সেগুলি কিন্তু থেকেই যাবে, এবং সেটা দিয়ে কাজ করা ঝামেলা, কারণ সেটা কিন্তু ব্যাক মানে ট্রান্সপ্যারেন্ট করতে হবে। ট্রান্সপ্যারেন্ট করতে গেলে এটা ইরেজার দিয়ে মুছতে গেলে অনেক ঝামেলা। তো এই যে ভিজিট দেখতেছেন নিচে, এই ভিজিটে যাবেন। ভিজিটে যাওয়ার পরে দেখবেন যে এখানে এটা আপনি ডাউনলোড করার সুযোগ পাবেন। এখানে কিছু বিজ্ঞাপন টিকাপন আছে, এগুলো কেটে দিতে হবে। এই দেখেন, এই যে এখানে নিচের দিকে চলে যাবেন, এখানে বাংলায় লেখা দেখাচ্ছে সব কিছু, যেহেতু আমি বাংলা সার্চ দিয়েছি তাই বাংলা লেখা দেখাচ্ছে। এখানে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যেখানে বিনামূল্যে পিএনজি ডাউনলোড করুন। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা সাইজ, এখানে 18 পয়েন্ট এত বড়। হ্যাঁ, তো যাই হোক, যত বেশি এমবি হবে তত মনে করবেন যে কোয়ালিটি অনেক ভালো হবে এবং ভিডিওটা বড় করলেও ফেটে যাবে না। তো বিনামূল্যে পিএনজি ডাউনলোড করতে গেলে এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে, তারপর দেখেন একটা বিজ্ঞাপন আসলে কেটে দিয়েন। এরপরে আর কী কী আছে দেখেন, এই যে এখানে দেখাচ্ছে আপনার ডাউনলোড শীঘ্রই শুরু হবে। তো বন্ধুরা, এখানে ডাউনলোড এই যে এখানে লেখাটা আসছে, হ্যাঁ এখানে একটা আমি ট্যাপ করি, তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ডাউনলোড গ্যালারিতে হয়েছে কি না। আমার গ্যালারিতে যাই, এই যে বন্ধুরা আমার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে গেছে পিএনজি হিসাবে। দেখেন ট্রান্সপ্যারেন্ট, কোনো আমাকে আর ইরেজ দিয়ে ইরেজার অ্যাপ দিয়ে কিন্তু আমাকে আর মুছতে হবে না। তো এখন এটাকে আমরা কীভাবে কী করব, এখন চলে যাব IBIS পেইন্ট। তো এটা আপনারা জানেন যে IBIS পেইন্ট দিয়ে কীভাবে কাজ করতে হয়, অনেকগুলি ভিডিওতে আমি এই বিষয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি, বারে বারে দেখানোর প্রয়োজন নাই। তারপর আপনাকে একটু বুঝিয়ে দিই যে কী করবেন। তো IBIS পেইন্টে চলে আসলাম, এখানে মাই গ্যালারিতে যাচ্ছি। তো আমি এখানে কাজটা করেছিলাম, আগেই করে নিয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করছি। এখন দেখেন, এই যে আমি এডিটে যাই, দেখাচ্ছি কী কী আছে। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই ধরনের সিন কিন্তু আপনারা, এই যে এই ধরনের সিন কিন্তু আপনাদেরকে অনেক দেওয়া হয়েছে, যে কোনো একটি আপনারা নিয়ে নেবেন, এখানে আনবেন। আচ্ছা, আনার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এটি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে, দেখেন যে এই যে এই জিনিসটি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে এর আগে, তো এটিও প্রয়োজন আছে। তো এই দুইটি আপনারা ডাউনলোড এখান থেকে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে তারপরে কোনো একটা লেয়ারে আলাদাভাবে যে ক্যামেরার যে অপশনটা দেখতেছেন, এখান থেকে আপনারা পিএনজিটাকে নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি,
আমি দুইভাবে করেছিলাম, হ্যাঁ দুইভাবে করেছিলাম, একটি করে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখেন এই যে পাখাটা, এই যে পাখাটা আনি এখানে, কিন্তু একটা সাইড এই পাশে বসিয়ে দিয়েছি আর একটা সাইড এই সাইডে বসিয়ে দিয়েছি সুন্দর করে। তো এটা আপনারা বসিয়ে দিবেন সুন্দর করে। এই যে এখানে আমি আপনাদেরকে একটু ইয়ে করে দেখাচ্ছি, এটাকে একটু কমিয়ে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এই দাগটা, এই যে লম্বা দাগটা, এটা লক্ষ্য করবেন। এই পাশেও দেখাচ্ছি, এটা কমিয়ে দিই। এই যে লক্ষ্য করবেন, এই দেখেন হাতটা দেখা যাচ্ছে কীভাবে বসাবেন। একটা সবসময় মনে রাখবেন যে এই যে চার কোণা যে যে খোপটা দেখা যাচ্ছে, মানে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্স থেকে যাতে বের হয়ে না যায় পাখাটা, এই বক্স থেকে যাতে বের হয়ে না যায়। আপনি পাখাটা চাইলে বড় করতে পারেন আরও, কিন্তু লক্ষ্য রাখবেন যে এখানে যাতে কোনোভাবে বক্স থেকে পাখাটা বের হয়ে না যায়। ঠিক এই পাশে যতটুকু দিবেন পাখাটা, এই পাশে দেওয়ার সময় কিন্তু একই জিনিস লক্ষ্য রাখবেন যে বক্স থেকে যাতে পাখাটা বের না হয়ে যায়, এবং দুটি পাখার মাপ যাতে সমান সমান থাকে। একটি বড় হয়ে গেলে, একটা ছোট হয়ে গেলে তাহলে আবার দেখতে খারাপ লাগবে। আর এখানে দেখেন কীভাবে বসিয়েছি, আমি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই ভালো করে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই দেখেন, হ্যাঁ এই যে এইভাবে পাখাটা নেবেন। পাখাটা সেট করার সময় দেখেন এই যে, এই যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা যে যদি দেখেন যে পাখাটা ঠিকমতো ই হচ্ছে না, তাহলে কিন্তু এটাকে এদিকে অনেক কিছু করতে পারবে। নিচেরটা দিয়ে, এই যে নিচেরটা দিয়ে একদম নিচেরটা আছে যে, এটাকে দিয়ে কিন্তু ঘোরানো যায়, দেখেন পাখাটাকে বেঁকানো যায়। যদি ঠিকমতো ইয়ে না হয় তাহলে পাখাটাকে একটু যেভাবে দরকার সেভাবে টেনে সুন্দর করে সাইজ করে আপনারা আঙুল দিয়ে ধরে বসিয়ে দিবেন। হ্যাঁ তো বন্ধুরা আর কিছু দেখানোর নেই, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো তারপরে যে কাজটা করবেন, তারপরে আপনারা সবগুলো লেয়ার বন্ধ করে দিবেন। এই যে মেয়েটার যে ছবি আছে এটা অফ করে দিবেন, তারপরে এই যে এই চিহ্নটা এখানেও কিন্তু অফ করে দিবেন। শুধু যেই পাখাটা নেবেন সেই পাখাটা রেখে বাকিগুলি অফ করে দিবেন। হ্যাঁ তো এখন দেখেন শুধু পাখাটা আছে, হ্যাঁ আর কিচ্ছু নেই, দেখেন এখন শুধু পাখাটা আছে আর কিচ্ছু নেই। এখন এটাকে ডাউনলোড করে নেবেন, এখানে এই এখানে যাবেন, এখানে যাই যে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি, এখানে ট্যাপ করলেই আপনার এটা গ্যালারিতে জমা হয়ে যাবে। তো আমি যেহেতু এটা আগেই নিয়েছি তা আমি এখন আর নিচ্ছি না, এখন আপনাদেরকে চলুন এখন আমরা চলে যাব ক্রোমাটুনস অ্যাপে। ক্রোমাটুনস অ্যাপে আমি সবসময় যে টু রেক টাইপ টু ব্যবহার করি, এখান থেকে রেকর্ডিংটা হয়, তাছাড়া ওয়ানে গেলে রেকর্ডিং হয় না আমারটাতে। তো আপনারাও দেখে নেবেন আপনাদের কোনটাতে রেকর্ডিং হয় কোনটাতে রেকর্ডিং হয় না। তো বন্ধুরা এইবার আমরা চলে যাচ্ছি লেটস স্টার্টে চলে গেলাম, ওকেতে গেলাম। তো ওকেতে যাওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এলাকে সরিয়ে দেই। তো আমাদের প্রথম যে মানে ইয়েটা থাকবে, এই যে প্রথম ক্যারেক্টার ওয়ানে কিন্তু আমাদেরকে বডি নিতে হবে। যে কোনো ক্যারেক্টার আপনি নেন বা এই যে ক্যারেক্টারটার মধ্যেও আপনি পাখা সেট করতে পারেন আপনার ইচ্ছা, যেখানে খুশি আপনি পাখা সেট করতে পারবেন। তো দেখেন আমি এখানে যাই, এখান থেকে একটা সুন্দর ইয়ে নিয়ে নিই যেটা দিলে মানে পরীর মতো লাগবে, সেরকম একটা ক্যারেক্টার আমার গ্যালারি থেকে আমি নিয়ে আসি। তো এইখানে ক্যারেক্টার কোনটা, এই যে এই ক্যারেক্টারটাকে আমি নেই, এই ক্যারেক্টারটা নিলে পরীর মতো লাগে। হ্যাঁ তারপরে দুই নম্বরে আমি পাখাটা নেব, যে পাখাটা তৈরি করলাম এখানে যাই গ্যালারিতে চলে যাই। তো বন্ধুরা আমি যে পাখাটা নেব সেটা হচ্ছে এটা, যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে এটা সিন, এই যেটা। তো ওকেতে যাই, এখন দেখেন এই যে আমার পাখাটা কিন্তু চলে আসছে। এখন এই পাখাটা কিন্তু দেখেন নিচে চলে যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে যে
লেয়ার যাতে নিচে থাকে, নিচের লেয়ার ছাড়া কিন্তু এটা পাখাটা উপর দিকে উঠে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে, হাতের উপরে যাতে না উঠে। তাই সবসময় প্রথম ইয়েতে ক্যারেক্টার ওয়ান মানে ইয়েতে আপনি এই ক্যারেক্টারটা নেবেন, আর পাখাটা নেবেন দুয়ে, দুই নম্বরে বা দুই নম্বরে নেন বা তিন নম্বরে নেন, কিন্তু পিছন দিকে যাতে থাকে। হ্যাঁ, পিছন দিকে দেখেন, পিছন দিকে। এখন আপনি এই ধরেন যে এটাকে আপনি এখানে বসিয়ে দেন, পিছন দিকে নিয়ে যায় সুন্দর করে বসিয়ে দেন। হ্যাঁ দেখেন, এখন মনে হচ্ছে যে একটা পাখা, এটা একটা পরি, পরির পাখা। এখন পাখাটাকে যদি আপনি নড়াতে চান তাহলে এখানে আপনি এখানে যাবেন, এই যে এখানে প্লাস চিহ্ন যায়, এখানে ওয়াক দেন, ওয়াক দেন অথবা রান দেন, তাহলে কিন্তু পাখাটা নড়বে। আচ্ছা এখানে আমি রান দিলাম, এখন দেখেন পাখাটা নড়তেছে। হ্যাঁ, আর এখানে বসিয়ে দিই, এখন দেখেন কত সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে এখন পাখাটা নড়তে আসছে। এটাকে যদি আমরা অ্যানিমেশন তৈরি করি তাও কিন্তু করতে পারবো, কোনো সমস্যা নেই। খালি মনে রাখতে হবে যে দুটি জিনিসকে একসাথে আপনাদেরকে চালাতে হবে। ধরেন যে আমরা এখানে আগে এখানে এটা দুটি সমান সমান থাকলে একটু সমস্যা, একটা কাজ করি আমরা পাখাটাকে একটু বড় করে দেই, একটু বড় করে দেই, একটু বড় করে দিলে হবে কি যে আমাদের হলুদ যে অংশটা নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমাদের দুটিকে নাড়াতে সুবিধা হবে, নাহলে একটিকে নাড়াতে গেলে আরেকটি নড়ে যায়। এখন দেখেন কত সুন্দরভাবে পাখাটা নড়তেছে। হ্যাঁ, এখন ধরেন যে আমরা একটু হাঁটাবো, একে হাঁটাতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের শুধু বডিটাকে হাঁটাবো, এই যে বডিটাকে আমরা একটু ওয়াকে দিই। আচ্ছা এখানে সমস্যা, আগে এটাকে আমরা ওয়াকে দিয়ে নিই, ওয়াকে দিই। কাজ করার সময় একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজ করবেন বন্ধুরা, এখানে আমি বেশি কিছু করতে গেলে সময় লাগে বেশি, এই জন্য আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করি। ওয়াক কোথায় গেল, এই যে ওয়াক আছে। হ্যাঁ, এখন দেখেন ক্যারেক্টারটা হাঁটতেছে। হ্যাঁ, এখন ধরুন যে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব, এটাকে পাখাটাকে নিয়ে যাই। তো আমরা চলে যাই অ্যানিম, একটা টিক চিহ্ন দিই। এখন আমরা প্রথমে একটা ফ্রেমে প্লাসে ট্যাপ করি, প্লাসে ট্যাপ করার পরে একটু একটু করে আগিয়ে নেই, ধরেন আগে ক্যারেক্টারটাকে আগেই আগিয়ে দিই একটু, তারপরে আমরা একইভাবে ওর পাখাটাকেও কিন্তু আগিয়ে দিলাম, সুন্দরভাবে আগিয়ে দিবেন যাতে জিনিসটা ঠিক থাকে। তারপরে আবারও প্লাসে ট্যাপ করলাম, প্লাসে ট্যাপ করতে গেলে এই যে ক্যারেক্টারটা এখানে ট্যাপ পড়ে যাচ্ছে, আচ্ছা এটাকে সরিয়ে দিই, প্লাসে ট্যাপ করলাম, আবার কী ব্যাপার, এই যে এই মহিলাটার এখানে ট্যাপ পড়ে যাচ্ছে, এই মহিলাটাকে সরিয়ে দিই। এখানে একটা এই অ্যাপে এই একটা অসুবিধা আছে, এক জায়গায় ট্যাপ করলে আরেকটাতে ট্যাপ হয়ে যায়, তো এই ব্যাপারে প্লাসে ট্যাপ করলাম, আবার ক্যারেক্টারটা একটু সামনের দিকে নিয়ে আসলাম, ঠিক একইভাবে পাখাটাকেও সামনের দিকে নিয়ে আসলাম। আবারও প্লাসে ট্যাপ করলাম, আবারও ক্যারেক্টারটাকে সামনের দিকে নিয়ে গেলাম এবং তারপরে পাখাটাকেও নিয়ে গেলাম। তো আবারও প্লাসে ট্যাপ করলাম, তো এখন আমরা একটু দেখি অ্যানিমেশনটা হচ্ছে কি না। হ্যাঁ বন্ধুরা দেখেন পাখাও আসতেছে, হ্যাঁ ক্যারেক্টারও আসতেছে, দুটি কিন্তু একসাথে আসতেছে, তার মানে অ্যানিমেশন করা সম্ভব। এখন আরেকটা জিনিস আপনাদেরকে আমি বুঝাই, এটাকে বাদ দিয়ে দিই, চলে যাই। এই যে পাখাটাকে আপনারা বিভিন্ন ইয়েতে এখানে সাধারণত দুইটা পদ্ধতিতে পাখাটাকে সবসময় নাড়াতে পারবেন, একটি হচ্ছে ওয়াকে দিবেন, আরেকটা রানে দিবেন, আর বাকিগুলিতে কিন্তু পাখাগুলি ঠিকমতো ই হয় না, কারণ যদি আমরা কিকে দিই বা অন্য কিছুতে দিই দেখবেন যে উল্টা পাল্টা হবে। এই যে কিক, কিকে দিলাম, এখন দেখেন পাখা কী অবস্থা, এখন দেখেন পাখা ডানের বাইরে হয়ে যাচ্ছে। এইভাবে যদি এখন পাখাটাকে আমরা সেট করি তাহলে কেমন লাগবে, তাও হবে, কোনো সমস্যা নেই, ভালোই লাগতেছে। দেখি আর কিসে দেওয়া যায়, অন্য কোনো কিছুতে ফল ডাউনে দেওয়া যাবে না, আইডল দিলে তো নড়বেই না। কি লেডি রান, আচ্ছা লেডি রানে কী আছে দেখি, লেডি রানেও একই রকম সিস্টেম, ওই পাখা ওই হয়ে নড়ে। তো আর কী আছে দেখে নিই আমরা কোনটা থেকে ভালো হয়,
আইডল প্রপ কিক না, এটা তো দেবো না, কিকে লেইং ফ্রন্ট না, ফোন কল, ফোন কলে দিলে কি হয় না, কিছু হয় না, উল্টা উল্টা হয়ে আছে। তো বন্ধুরা এখানে দেখে নেবেন যে কোনটাগুলো কোনটাতে দিলে পাখাটা ভালো মতো করে। আচ্ছা পাঞ্চে দিয়ে দেখি, পাঞ্চে দিলে কি হবে, পাঞ্চে দিলে কি হবে, কই গেল পাঞ্চ, পাঞ্চিং দেখি তো, পাঞ্চিংয়ে দিলে কেমন হয়, একটু পাখাটা নিয়ে আসি। এতে অতটা ভালো লাগে না, পাখা একবারই দিকে যায়, একবারই দিকে যায়। তো বন্ধুরা আপনাদের যেটা ইচ্ছা আপনারা করবেন, আপনারা চাইলে গ্রিন স্ক্রিন দিয়ে পাখাটাকে আলাদাভাবে কিছুক্ষণ করিয়ে পরে কিন্তু কাইন মাস্টারে গিয়ে কিন্তু আলাদাভাবে সেট করতে পারবেন ক্যারেক্টারের মধ্যে। হ্যাঁ তো এটা গেল ব্যাপার একটা। তো আচ্ছা আরেকটা হচ্ছে আমরা যে আইকে, আইকে মুডেও কিন্তু করতে পারি, এটাকে আইডল করে দিই, আইডল করে দিই, এটাকে আইডল করে দিই। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে আইকে মুড আছে, এই আইকে মুডে কিন্তু আমরা ইচ্ছা মতো পাকাকে ইচ্ছা মতো কাজ করতে পারবো। ধরুন যে এখানে আমরা সেট করে দিলাম পাকাটাকে, হ্যাঁ এখন আমরা এখানে কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারবো। দেখেন প্লাসে একবার ট্যাপ করলাম, এবার পাকাটাকে এই এই মুডে কিন্তু আমরা পাকাটাকে সুন্দরভাবে উপর দিকে উঠাতে পারতেছি। হ্যাঁ সুন্দর করে তারপরে এর হাতটা একটু নড়িয়ে দিই। তো তারপরে আবার প্লাসে ট্যাপ করি, আবার পাখাটাকে একটু এদিকে দিই, পাখাটাকে নিচে নামিয়ে দিই, এর হাতটাকে একটু মুড়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম, আবার প্লাসে একবার ট্যাপ করি, আবার একটু হাতটাকে একটু অনরম করে দিই, আবার এই পাখাটাকে একটু নামিয়ে দিই, এই পাখাটাকে একটু নামিয়ে দিলাম, আবার প্লাস স্টেপ করলাম। এরপরে আমরা আবার একটু পাখাটাকে উঠিয়ে দিলাম, আমার একটু পাখাটাকে উঠিয়ে দিলাম, আবার প্লাস স্টেপ করলাম, ট্যাপ হলো কি না জানি না, না হয় নি, হ্যাঁ এখন হয়েছে। আবার পাখাটাকে একটু উঠিয়ে দিলাম, পাখাটাকে উঠিয়ে দিলাম, আবার প্লাসে একবার ট্যাপ করলাম, হাতটাকে নড়িয়ে দিলাম, চাইলে পাটাকে নড়াতে পারেন কোনো সমস্যা নেই। এবার হাতটাকে পাখাটাকে আবার একটু নামিয়ে দিলাম, আবার একটু নামিয়ে দিলাম, প্লাসে ট্যাপ করলাম, আবার পাখাটাকে নামিয়ে দিলাম, প্লাসে ট্যাপ করলাম, আবার একটু উঠিয়ে দিলাম, আবার একটু উঠিয়ে দিলাম, প্লাসে ট্যাপ করলাম, প্লাসে ট্যাপ করলাম। তো বন্ধুরা দেখি আমরা কী হলো, তো দেখেন এখানে আমরা কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু আমরা কার্টুন তৈরি করতে পারবো। হ্যাঁ আমরা যখন রেকর্ড করব তখন কিন্তু আমাদের এই যে ইয়েটা আর দেখা যাবে না, এই যে খোপ খোপ চিহ্নগুলি কিন্তু আর দেখা যাবে না। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তো বন্ধুরা তাহলে আমরা এই একটা পেলাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম, অর্থাৎ পাখাটাকে আপনারা একটু বড় করে দিবেন তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ পাখাটাকে বড় করে দিলে ভালো লাগবে। তো এইভাবে আপনারা যে কোনো ক্যারেক্টার পিছনে কিন্তু পাখা লাগাতে পারেন। দেখেন যে এর সাথে যদি আপনি চান এই ছেলেটার, তাহলে এখানেও কিন্তু পাখাটা লাগিয়ে দিতে পারবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছেলেটার লেয়ারটা উপরে আছে, যার জন্য এটা পাখাটা ছেলেটার শরীরের উপরে হয়ে যাচ্ছে, ছেলেটার পিছনে। তাহলে এখানে পাখা লাগাতে গেলে পিছনে মানে প্রথমে ছেলেটাকে আনতে হবে, প্রথম লেয়ারে ছেলেটাকে আনতে হবে, তারপরের লেয়ারে পাখাটা নিতে হবে। তো এখানে সবগুলি পাখা আমাদের এখানে উঠে যাচ্ছে। তো যাই হোক অসুবিধা নেই, আমি আপনাদেরকে আরেকটা পাখা দেখিয়ে দিচ্ছি, আরেকটা পাখা কিন্তু আমি করেছিলাম, সেই পাখাটাও একটু নিয়ে আসি, নিয়ে আসি আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা এই পাখাটা আমরা আনি, এই যে এটাতে আনি, 3 নম্বরটাতে, ছেলেটাতে এখানে আনি পাখাটা। ক্যারেক্টার এখানে নিয়ে আসি, দেখে এখানে আমরা একটা পাখা দেখিয়ে দিচ্ছি, ইম্পোর্ট,
তো এই পাখাটা আমি বানিয়েছিলাম, এটাও। হ্যাঁ, এটা একটু দেখি কেমন হয়। তো এই পাখাটা দেখেন, এই পাখাটা, এই পাখাটার জোড়া একসাথে, এই পাখাটা জোড়া। তো এটাকে একটু বড় করে দিই পাখাটাকে। দেখেন, এটাকেও কিন্তু আমরা যদি ওয়াক দিই, ওয়াকে দিয়ে এবার রানে দিই, ওয়াক রান। তো দেখেন, এখানে কিন্তু পাখাটা নড়তেছে, এটাকে পিছনে বসিয়ে দিলে দেখি কেমন লাগে। তো বন্ধুরা, এটাও কিন্তু কাজ হবে, এটা দিয়ে করতে পারবেন। বা এটাকে যদি আপনারা আইকে দিয়ে করেন, এই যে আইকে মুডে করেন, তাও কিন্তু। তাও করতে পারবেন, আইকে মুডেও কিন্তু করতে পারবেন। আইকে মুডে করতে গেলে এটাকে আগে আইডল করে দিতে হবে, পাখাটাকে আইডল করে দিই। এখন ধরেন যে এই দেখেন, দেখেন কত সুন্দর পাখাটাকে এদিকে নড়াতে পারবেন, এই যে নড়াতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আর আপনাদেরকে বেশি সময় নিচ্ছে না, আপনারা মূল ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এইভাবে যে কোনো ক্যারেক্টারে আপনারা এবং পাখা ব্যবহার করতে পারবেন। তো দুটি পাখাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ক্যারেক্টারটা সহ। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, সেখানে গেলেই আপনারা একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা গুগল ড্রাইভে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের যদি পাখাটার কখনো প্রয়োজন পড়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আর কিভাবে আমি পাখাটা তৈরি করলাম এটা কিন্তু শিখিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা মতো পাখা গুগল থেকে নেন, নিয়ে সেটিং করেন, অথবা নিজেরা কিন্তু পাখা আর্ট করতে পারবেন, সেই আর্ট করা পাখা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।